This is AGT Live 24/7. You are watching AGT Live 24/7. ধর্ম নিরপেক্ষ শক্তি উপরে বারে বারে আঘাত আনছে, ধর্ম নিরপেক্ষ শক্তি উপরে বারে বারে আঘাত আনছে। আমাদের কংগ্রেস সভানেত্রী শ্রীমতী সোনিয়া গান্ধী দিল্লির ইডি অফিসে হাজির হবেন। মিথ্যা মামলা রুজু করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ষড়যন্ত্র করে, তারই প্রতিবাদে আমরা এই আগরতলায় গান্ধী ঘাটে আমরা আজকে সত্যাগ্রহ করব। সেবা দল তারা আমাদের আগে থাকবে, আজকে সারা দেশব্যাপী সেবা কংগ্রেস সেবা দল তেরঙ্গা মার্চ করছে, ওইটার পিছনে আমরা থাকবো। আমরা গান্ধী ঘাটে আমরা আজকে সত্যাগ্রহে সারা রাজ্যে কংগ্রেস নেতা নেত্রীরা এখানে এসেছেন, আমরা এখানে সত্যাগ্রহ করব। আজকে আমরা শান্তিপূর্ণভাবে সত্যাগ্রহ শুরু করেছি। এই সত্যাগ্রহ অনুষ্ঠানে জেলা কংগ্রেসের সভাপতি, ব্লক কংগ্রেসের সভাপতি এবং প্রদেশ কংগ্রেসের কর্মকর্তা বৃন্দ সেখানে এখানে উপস্থিত আছেন। উপস্থিত আছেন আমাদের কর্মকর্তা, কেন আমরা এখানে এসেছি, কেন্দ্রে মন্ত্রী নরেন্দ্র ভাই মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ,
দেশে অস্থিরতা সৃষ্টি করেছে, দেশকে ধর্মীয়ভাবে ভাগ করতে চাইছে, জাতপাত লেলিয়ে একটা অবস্থার সৃষ্টি হয়েছে যে একটা শ্বাসরুদ্ধকর অবস্থা। তার মধ্যে ভারতের জাতীয় কংগ্রেসের যিনি প্রেসিডেন্ট শ্রীমতী সোনিয়া গান্ধীজি এবং কংগ্রেস নেতা প্রাক্তন প্রেসিডেন্ট শ্রী রাহুল গান্ধীজি দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে, ইডিকে দিয়ে তদন্ত করাচ্ছে, দফায় দফায় দেখা হয়েছে, সেই স্থানে আজকে শান্তিপূর্ণভাবে আগরতলা এখানে আমরা সত্যাগ্রহে আমরা সবাই বসেছি। একটা দল ক্ষমতায় এসে গণতন্ত্রকে ধ্বংস করতে চেয়েছে, দিল্লিতে বিজেপি সরকার, রাজ্যে বিজেপি সরকার, গণতন্ত্রের অধিকার, ধর্মীয় অধিকার সমস্ত সেখানে সংকুচিত করা হয়েছে। সেই জন্য আজকে দেশের দেশবাসী এবং দেশের মানুষ কংগ্রেস কর্মী নেতারা আজকে রাজপথে নেমেছে। আজকের দিনে ভারতবর্ষে কম করে 1 কোটি মানুষ, 1 কোটি কংগ্রেস কর্মী নেতা নেত্রীরা আজকে এই আন্দোলনে সামিল হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ থাকা সত্ত্বেও আমাদের এই গান্ধী কাদের এই সত্যাগ্রহ আন্দোলন যারা দূর দূরান্তর থেকে এসছে তাদেরকে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। মনে রাখতে হবে ভারতের জাতীয় কংগ্রেস আছেই বলে, ভারতের জাতীয় কংগ্রেস